যুদ্ধটা এবার দ্বিতীয় সেমিফাইনালের ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া কে যাবে ফাইনালে সেই মহারণ নিয়ে আমরা আজকে কথা বলবো ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অমৃত মোলঙ্গি আমার সঙ্গে আজ আলোচক হিসেবে থাকছেন চ্যানেল মাল্টিমিডিয়া এডিটর তৌফিক আহমেদ ধন্যবাদ আমরা ইংল্যান্ড ক্রোয়েশিয়া নিয়ে কথা বলতে গেলে আমার মাথায় প্রথম যে ভাবনাটা আসছে সেটা হচ্ছে যে ইংলিশ এখনও পর্যন্ত ওইভাবে তাদের পরীক্ষাটা ঠিক হয়নি বলে আমার কাছে মনে হয়েছে আসলে কি ব্যাপারটি তাই আমার কাছেও আসলে সেরকমই মনে হয় অমৃত সেই পরীক্ষা বলতে বিশ্বকাপ একটা পরীক্ষা এটা দর্শক সবাই জানেন আপনারা সেই মঞ্চে যারা খেলতে আসে বত্রিশটি দল তারা প্রত্যেকেই ভালো দল না হলে এ পর্যন্ত কোয়ালিফাই করার কথা না সেটাও সত্য কিন্তু দেখা যাচ্ছে যে আসলে প্রতিটি বড় দলই বিশ্বকাপের এখন পর্যন্ত যারা বাদ পড়ে গিয়েছে তাদের প্রত্যেকেরই পরীক্ষা সেটা জার্মানি বলেন ব্রাজিল বলেন আর্জেন্টিনা বলেন স্পেন বলেন পর্তুগাল বলেন এভরিবডি প্রত্যেকটা দলকে একটা পরীক্ষার ভিতর দিয়ে আসতে হয়েছে যদি বলেন যে স্পেনের প্রথম খেলা স্পেন পর্তুগাল মানে এরকম একটা ম্যাচ তো ইংল্যান্ডের গ্রুপ স্টেজে যেটা ছিল যে প্রথম ম্যাচটাকে যদি উল্টিয়ে দেওয়া যেত যেমন ধরেন পানামা পানামাতশিয়া তারা পরে পরে খেলতো পরে খেলছে সরি তিনিশিয়া পানামা খেলে তারপরে তারা খেললো বেলজিয়ামকে বেলজিয়ামকে এই গ্রুপ স্টেজের খেলাটাকে যদি উল্টিয়ে দেওয়া যেত এই চিত্রটা হয়তো বা আলাদা হতো আমি মনে করি যে তারা ইভেন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত সেই রকম হার্ডল তাদেরকে ফাইট করতে হয়নি এবং এই বিশ্বকাপে এটা আমার ব্যক্তিগত মত আপনার সঙ্গেও আমি একমত হচ্ছি অবশ্য দর্শকরা কীভাবে দেখছেন আমি জানি না যে প্রথম পরীক্ষা আজকে ইংল্যান্ডের ইংল্যান্ডের আজকে প্রথম পরীক্ষা সেই পরীক্ষায় তাদের সামনে ক্রোয়েশিয়া যারা শক্তিশালী ফুটবল খেলে এখন পর্যন্ত সেমি ফাইনালে চলে এসেছে ইংল্যান্ড দীর্ঘদিন পর ফাইনালে ঠিক সামনে চলে এসেছে আমি যদি বলতে চাই ইংল্যান্ড এবার সেট পিসে কিন্তু খুব ভালো করছে এটি ক্রোয়েশিয়ার জন্য কতটা চ্যালেঞ্জ হতে পারে এখন এই বিশ্বকাপে আসলে সেট পিস বা আপনার মিডফিল্ডে বিশেষ করে সিডিএম মানে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনটাতে যারা ভালো করেছে তারাই আসলে আজকে এখানে ফ্রান্সে যদি আপনি সর্বদিক থেকে দেখেন ফ্রান্স কিন্তু সেট পিস এবং সিডিএমের জন্য আজকে এখানে কালকে যেমন পল পোকবারকে আমরা দেখেছি সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো তো সেট পিসে ইংল্যান্ড যথেষ্ট ভালো করেছে তাদের হাইট ইজ ভেরি মানে কমফোর্টেবল তারা জাম্প করতে পারে রান করতে পারে দূর থেকে দৌড়িয়ে আসে এবং তাদের ভিতরে কম্বিনেশানটা ইজ ওয়ার্কিং ভেরি ওয়েল তাদের ডেড বল থেকে আসলে যেই এটাকে আমরা ডেড বলও বলি অনেক সময় যে ডেড বল থেকে যেই ধরনের ফায়দা লুটে নেওয়া প্রয়োজন ইংল্যান্ড সেই জায়গাটায় মুখে আছে এবং সত্যি কথা বলতে গেলে ইংল্যান্ডের দ্য মোস্ট পজিটিভ থিং দে ইন দিস টিম ইজ দেয়ার লিডারশিপ এবং সেটা হ্যারি কেন ইস ডুইং হান্ড্রেড আপন হান্ড্রেড আপনি বলছিলেন একটি ফুটবল একটি কথা বলা হয় যে তারাই সেট পিসে ভালো করে যারা শক্তিশালী খেলোয়াড় আছে যাদের হাইট যাদের বেশি এই ব্যাপারটা আরেকটু যদি ব্যাখ্যা করে হ্যাঁ শুধু হাইটের ক্ষেত্রে সবচেয়ে প্রথম বিষয় যেটা হয় যে আপনার আপনি যদি দেখেন বিশ্বের কোন প্লেয়ারটা আসলে সবচেয়ে বেশি উপরে জাম্প করে হেড দেয় দ্যাট ইস ক্রিশ্চিয়ানো রোনালডো ইজ ভেরি টল ও দ্বিতীয় ব্যাপার হচ্ছে ওর শোল্ডার ওর শোল্ডার ইজ ভেরি স্ট্রং থার্ড হচ্ছে সে জাম্প করে যে লিপ করে যেটার জন্য তার লেগস তার পাও অনেক লম্বা থাকে এই জাম্পগুলো করার জন্য ইভেন রানে আপনি যদি উরুগুয়ের সাথে ভারানের গোলটা দেখেন দেখেন ভারান থেকে দৌড়িয়ে এসেছে দেন হি জাম্পড কতটুকু জাম্প করেছে এটা একটা বিরাট ব্যাপার কালকে ফেলাইনি যেই গোলটা কালকে খেয়েছে আর কি বেলজিয়াম সেখানে আপনি দেখবেন যে উমটিটি পিছনে ছিল কিন্তু তার হাইট এবং রান তাকে জাম্প করতে সহযোগিতা করেছে যদিও সে ফেলাইনের থেকে ছোট ছিল স্টিল উমটিটি ইজ ভেরি টল নট মানে বলা যায় না যে ছোট খাটো সাইজে সো বক্সের এরিয়াতে আমরা দেখতে পাচ্ছি থ্রু আউট দিস টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্টে এটাই মনে হয় আরও বেশি চর্চা হয়েছে কর্নার আপনার ছোটো ফ্রিকেকের একটু দূর থেকে যে ফ্রিকেগুলি কার্ড ফ্রিকেক্সগুলি যেগুলো থাকে সেখানে যথেষ্ট রান এবং যথেষ্ট জাম্প আমরা দেখেছি আমি যদি ইংল্যান্ডের একটি কথা বলতে চাই সেটা হচ্ছে হ্যারিকেন যিনি এখন পর্যন্ত সম্ভবত ছয়টি গোল করে গোল্ডেন যে বুটের দাবিদার তিনি ওনার কথা বলা হয় যিনি ফিনিশিংয়ে নাকি খুব মানে ওনার ভেতরে যে তাগিদ থাকে ফিনিশিংটা করার অন্যদের থেকে এটা একটু বেশি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে হ্যারিকেনকে এখন পর্যন্ত তেমন কিছু দেখিয়েছেন যে আসলেই তিনি ওই মাপের বা গোল্ডেন বুট জেতার কারণ কারণ অনেকগুলো গোল তিনি পেনাল্টি থেকে করেছেন আপনি বিষয়টা কিভাবে দেখেন এখন দিন শেষে ছটি গোল উনি করেছেন সেটা পেনাল্টি থেকে হোক বা পেনাল্টি ছাড়া হোক যেটাই হোক পারফরমেন্সের দিক থেকে পারফরমেন্স ওয়াইজ ধরেন কার সাথে তিউনিশিয়া সাথে বা পানামার সাথে যে হ্যাট্রিকটা উনি পেলেন থার্ড গোলটা যদি আমরা দেখি এটা আরেকজনের শর্ট ছিল উনি আসলে বলটা ক্লিয়ার করার জন্য দৌড়িয়ে বের হয়ে যাচ্ছিলেন তখন তার পায়ে লেগে গোল হয়ে যায় এবং একটা হ্যাট্রিকও হয়ে গেছে না কিন্তু এবার বিশ্বকাপে হ্যাঁ সো সেদিক থেকে যদি আপনি বলেন খুব স্পেসিফিক্যালি কেইনের আরও যেসব কাজ জানা মানে কেইন তো অনেক বড় একজন ভালো খেলোয়াড় সেই দিক থেকে চিন্তা করতে গেলে কেইন আসলে সেইভাবে আমরা তেমন রিমার্কেবল কিছু দেখিনি বাট যেই রিমার্কেবল জিনিসটা দেখেছি যে সে প্রতিটি খেলায় প্রতিটি ম্যাচে তার টিমের প্লেয়ারদেরকে সেইভাবে বুস্ট করেছে এবং বোঝাই যাচ্ছে যে হ্যারি কেইনের উপরে ইংল্যান্ডের পুরো দলটা তাকিয়ে থাকে যে হ্যারি কেন ইজ দেয়ার উনি আমাদের লিডার এবং বাকিরা সেই স্পিরিটটা থেকে খেলে হ্যারিকেন হ্যাজ ডান ইট সাকসেসফুলি দেন এনি আদার ক্যাপ্টেন ইদ্যোস ওয়ার্ল্ড কাপ ব্যাটস ট্রু হ্যাঁ অধিনায়ক হ্যারিকেনকে তিনি এগিয়ে রাখছেন তিনি কথা বলছেন যে হ্যারিকেন তার নিজের যে মানে একটা প্রভাব ছাপ ফেলার মতো ফুটবল তিনি না খেলেও দিন শেষে ছয়টি গোল করেছেন বিশ্বকাপের কথা বলতে গেলে বিশ্বকাপের ক্ষেত্রে এই ছয়টি গোল কিন্তু অনেক বড় কিছু আমি যদি ক্রোশিয়া আর ইংল্যান্ডের একটু দুর্বলতা নিয়ে আপনার কাছে জানতে চাই আপনি কি বলবেন ক্রোশিয়া ইংল্যান্ডের দুর্বলতার জায়গা যেটা আবার ঠিক স্ট্রেংথ বলবো না দুর্বলতাটাই যদি বলেন আপনি সেটা হচ্ছে ওদের যে সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড যেটা এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেস আর কি সেই জায়গাটা আসলে ঠিক প্রপারলি আমরা বলতে পারি না যে হি ইয়র দ্যাট গাই অর দ্যাট গাই ইজ গোয়েন টু প্লে দ্যাট রোল সো সিডিএম ইজ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন দিস ওয়ার্ল্ড কাপ কারণ সবাই আসলে একটা গোল দেওয়ার পরে খুব ধরে খেলে বা ওই জায়গা থেকে আসলে খেলাটার ভাগ্য এইবার নির্ধারণ হচ্ছে এবং উইং থেকে যদিও উইংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমবাপ্পের মতো বা ওই দিক থেকে কালকে আজার যেভাবে খেলেছে ওই উইং দিয়ে উইংটা একটু স্পিডি দেখেছি আমরা খেলা কিন্তু আসলে ঘুরছে ওই জায়গা থেকে তো দুর্বলতার জায়গা বলতে গেলে ওই পার্টিকুলার ফিল্ডে আসলে সেই রকম সিডিএমটা নাই আর শক্তির জায়গাটা যেটা বলতে গেলে ঠিক মধ্যমাঠের শক্তির জায়গা বলতে গেলে মদ্রিজকে অবশ্যই আমি অনেক বেশি এগিয়ে রাখবো মদ্রিসকে তিনি অনেক বেশি এগিয়ে রাখছেন দুই দলের যে পার্থক্যের কথা বলতে গেলে আমি যদি ইংল্যান্ডের আক্রমণ ভাগ এবং ক্রোয়েশিয়ার আক্রমণ ভাগের একটু তুলনা চাই আপনার কাছ থেকে ইংল্যান্ড স্ট্রং স্ট্রং টিম এবং তারা আক্রমণ ভাগের হয়তো তাদের স্পিডটা অনেক বেশি দে হ্যাভ মানে লটস অফ স্পিড মানে ভেরি ফাস্ট তাদের অ্যাটাকের কাউন্টারটা খুব ভয়ঙ্কর হয় তাদের সেক্ষেত্রে স্টার্লিং খুব ভয়ঙ্কর হয়ে ওঠে বাট স্টার্লিং অ্যাট দ্য সেম টাইম খুব সেলফিসও হয়ে ওঠে সঙ্গে সময় পাস দিতে চায় না কারণ তার সঙ্গে যারা উঠে আসে তারাও পরের দিকে আসলে ধরেন আপনার র্যাশফোর্ড বা ওদিক থেকে ডেলি আলি হ্যারিকে নিজে ইটস ইটস এ স্ট্রং ফোর্স আর এখানে কাজটা যেটা আসলে ফুটবল এটাতে আমি এই পুরো মাস জুড়ে আমরা আলোচনা বারবার হয়তো বা আমি বলেছি দর্শকরাও শুনেছেন যে ফুটবল ইজ এ গেম অফ কালেক্টিভ এফোর্টস একক নৈপুণ্য যখন প্রয়োজন যখন সুযোগ আসে তখন একক নৈপুণ্য দেখানো উচিত কিন্তু সাধারণত যতক্ষণ পর্যন্ত আমার নিজেকে বলটা লুজ না করা যায় এটার জন্য যদি একটা পাস নিয়ে একটা জায়গা বের করে গোল করা যায় সেটাই দলের জন্য জরুরি সো ইংল্যান্ড সোফার মানে দে হ্যাভ ডান দিস তারা আলাদাভাবে কোনো স্পেশাল ক্যারিশমা দিয়ে কিছু করার চেষ্টা করেনি নেই ক্রোয়েশিয়াও কিন্তু একইভাবে এরকম কোনো কিছু করার চেষ্টা করে তারা টিম গেম খেলে গেছে সোফার এবং যারা টিম গেম খেলেছে এই ওয়ার্ল্ড কাপে তাদেরকে কিন্তু আমরা আসলে সেমিফাইনালেও দেখেছি যে ঠিক টিম গেম যেটাকে বলে যে আমি গোল দিবো না তো তুমি দিবা বা আমি পাস দিব না তো তোমাকে দিয়ে দিচ্ছি আমার এখানে আমি এখানে অপারগ আমি এর থেকে বেশি বল কন্ট্রোল করতে পারছি না সো আই এম লিভিং ইট অন্য দলগুলো যারাই কিছুটা হিরোইজম করতে চেয়েছে তারাই কিন্তু আসলে বল লুজ করেছে সো ক্রোয়েশিয়ারও শক্তিশালী দিক হচ্ছে আপনার একইভাবে টিম গেম ইংল্যান্ডের টিম গেম আমি মনে করছি শক্তিশালী দর্শক আপনি শুনছিলেন যে আপনারা শুনছিলেন কিভাবে তিনি বর্ণনা করছিলেন শক্তিমত্তা এবং দুর্বলতা দুই দলের আমরা শুনছিলাম চ্যানেলে অনলাইনে মাল্টিমিডিটা আর তৌফিক আহমেদের কাছ থেকে দর্শক আমরা এবার গেল যে ম্যাচটা অর্থাৎ প্রথম সেমিফাইনাল সেখানে যে ফ্রান্স বেলজিয়ামকে হারিয়ে তারা ফাইনালে চলে গেল আমরা সেই বিষয়ে নিয়ে একটু কথা বলতে চাই আমরা দেখলাম যে আক্রমণ প্রতি আক্রমণ নির্ভর ফুটবল হলো কিন্তু ওপেন পেলেতে কেউ গোল পেলেন না কেন ওই একই মানে আপনার সবাই যেটা চেষ্টা করেছে এবার ওয়ার্ল্ড কাপটা সত্যি কথা যে দু হাজার বারো বা সরি দু হাজার দশ ছয় বা আগের যতগুলো ওয়ার্ল্ড কাপ আমরা দেখেছি বা আমাদের জীবদ্দশায় আমরা যতটুকু দেখেছি আর বাকি যেগুলো আপনার ইউটিউব থেকে দেখা আর কি হাইলাইটস আকারেই দেখা সো এইরকম এত কনফাইন্ড এভরি প্লেস ছিল আসলে ওপেন প্লে হওয়ার খুব সুযোগ কম ছিল আর আমরা বিশ্বকাপ শুরুর দিকে আলোচনা করেছিলাম যে এবার বিশ্বকাপে প্রচুর ইয়াং প্লেয়ার্সরা খেলেছে খুব দ্রুত তারা যদি উপরে উঠেও যায় ওভারল্যাপ করে খুব দ্রুত আবার কাভার করে আবার যখন কোন একটা দল এক একটি গুলি এগিয়ে যাচ্ছে তখন তারা বেসিক্যালি ফর্টি মিটার্সের বেশি আসলে আর দৌড়ায় না ফর্টি মিটার্সের পরে যদি তারা ইফ দে আর সার্টেন যে এই অ্যাটাকে কোনো রেজাল্ট আসতে পারে দেন থ্রি অর ফোর মুভ আপ ম্যাক্সিমাম ফোর পিপল মানে মুভড আপ কিন্তু দেখা গেছে যেই অ্যাটাকটা ডিসমিসড হয়ে যাচ্ছে সাথে সাথে হঠাৎ করে তিনজন চারজন আবার নাই যেভাবে দেখেন বেলজিয়ামের থ্রি ফোর থ্রি বা থ্রি ফাইভ টু ফরমেশনে যখনই তারা খেলে তিনটা ডিফেন্ডারকে আমরা পিছনে লাইনে দেখতে পাচ্ছি সামনের লাইনে অনেকেই উঠে যাচ্ছে কিন্তু যখনই আবার রিটার্ন আসছে যে একটা অ্যাটাক শেষ করে তখনই আমরা দেখতে পাচ্ছি পুরো প্যাক সো ওপেন ফুটবল খেলার স্পেস যেটা টোটাল স্পেসে যদি আমি ধরি তাহলে ঠিক আপনার মিডফিল্ডের জায়গাটা এখানে যে ব্যাটলটা থাকে যে জেতে সেই আসলে ম্যাচটা জিতেছে কালকে যেমন আমার কাছে আমার ব্যক্তিগতভাবে ম্যান অফ দ্য ম্যাচ পল পক আমার মনে হয়েছে মানে হি জাস্ট মানে টুক আউট দ্য গেম ওয়ে ফ্রম বেলজিয়াম প্রতিটা জায়গায় সে আপনার প্রত্যেকটা প্লেয়ারকেই সে আসলে ডিস্টার্ব করেছে ফিলাইনেকে এসে ডিস্টার্ব করেছে বড় কোনো স্ট্রাইকার ঢুকতে গেছে তার সামনে তাকে দেখা গেছে এদিকে একইভাবে গ্রিজমান খেয়াল করেন কত ডিপে নেমে এসে খেলেছে কোথায় তাকে ফাউল করা হয়েছে ইভেন তাদের ডি বক্সের ঠিক টপ ডিয়ের একটু বাঁয়ে তাকে ফাউল করা হয়েছে তার মানে কোন পর্যন্ত নেমে এসে খেলেছে সো ওপেন প্লে হওয়ার সুযোগ আসলেই কম ছিল দর্শক আপনারা শুনছিলেন চ্যানেলে অনলাইনের মাল্টিমিডিয়া এডিটার তৌফিক আহমেদের কাছ থেকে ম্যাচ পূর্ব আলোচনা এবং ম্যাচ পরবর্তী যে আলোচনা এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন তাদের জানিয়ে দিতে চাই আজ রয়েছে দ্বিতীয় সেমিফাইনাল রাশিয়া বিশ্বকাপের এই ম্যাচে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া এবং ইংল্যান্ড আমি দুই দলের সর্বশেষ অবস্থা আপনাদের একটু জানিয়ে দিতে চাই ক্রোয়েশিয়ার নিয়মিত রাইট ব্যাক সিমে ভারসালস্কো হাটুর ইঞ্জুরিতে পড়ে এই ম্যাচে খেলতে পারবেন না গোলরক্ষক ড্যানিজেল সুবাসিচো ইনজুরিতে তিনি খেলবেন কিনা সেটি নিশ্চিত নয় ইংল্যান্ডের কোনো ইঞ্জুরি সমস্যা সার খবর এখনো পর্যন্ত আমার হাতে আসেনি দলের তেইশ খেলোয়াড়ই ম্যাচ পূর্ব অনুশীলনে অংশ নিয়েছেন তাদের মধ্যে ইঞ্জুরি ছিল শুধুমাত্র জেমি ভার্ডি এবং জর্ডন হেন্ডারসনের তারা দুজনই সেরে উঠেছেন বলে ইংল্যান্ডের দলের পক্ষ থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত সাতবার ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছে ইংল্যান্ড যার চারটিতে হাসি নিয়ে মাঠ ছেড়েছে থ্রি লায়েন্সরা দুই ম্যাচে হারে সাত পেতে হয়েছে বাকি ম্যাচটি ছিল ড্র আরেকটি পরিসংখ্যান দু হাজার আট এবং দু হাজার নয় সালে বিশ্বকাপ বাছায় মুখোমুখি হলেও মূল পর্বের আগে কখনোই দেখা হয়নি এ দলে সেই ম্যাচে চার এক এবং পাঁচ এক ব্যবধানে জয় পায় ইংলিশরা আমি আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইব সেটা বলা বলি হচ্ছিল যে এখন পর্যন্ত ফ্রান্স সবথেকে ভারসাম্যপূর্ণ ফুটবল খেলেছে বেলজিয়াম খেলেছে এই যে তাদের যে লড়াই অনেকে একাডেঙ্গিতে বলছিলেন যে ফ্রান্সের জয় পাওয়া উচিত আপনার কি মনে হয় যে সেই যে ফ্রান্সের যে শক্তির কাছেই আসলে বেলজিয়াম হার মেনেছে মানে আমি একটা মন্তব্য করেছিলাম মন্তব্যটা আসলে অনেকে হয়তো পজিটিভলি গ্রহণ করেছে না আবার অনেকে হয়তো করেননি যে আমি বলেছিলাম বেলজিয়াম যখন ব্রাজিলের সাথে জেতে ঠিক তারপর মানে অনেকে আমার কাছে জানতে চেয়েছিল যে বেলজিয়াম এখন ফ্রান্সের সাথে কি করবে তখন আমি একটা কথা বলেছিলাম যে ফ্রান্স বেসিক্যালি বেলজিয়ামকে স্কুইজ করবে স্কুইজ কথাটা অনেকে মনে করে যে ছয় এক গোলে হারাবে সাত এক গোলে হারাবে দশ এক গোলে হারাবে তিন শূন্য গোলে হারাবে স্কুইজ কথাটার মানে কিন্তু আসলে গোল না করতে দেওয়াটাও এক ধরনের স্কুইজিং রাইট সো বেলজিয়াম ওয়াজ স্কুইজড দ্য ওয়ে দে স্কুইজ ব্রাজিল যেভাবে তারা একটা গোল করার পরে বা দুইটা গোল করার পরে ব্রাজিলকে আটকিয়ে রেখেছিল কোনোভাবে ঢুকতে দেয়নি একটা প্রতি আক্রমণ বা কাউন্টার অ্যাটাক তারা করেছে বা খুব ভয়ঙ্কর হয়ে উঠেছিল সেটা একটা সেম হ্যাপেন কালকে ফ্রান্স মাত্র কত থার্টি ফোর পার্সেন্ট অথবা থার্টি সিক্স পার্সেন্ট শিওর এরকম একটা পার্সেন্টেজের তাদের কাছে ছিল পজিশন পুরো পজিশনটা ছিল হচ্ছে আপনার বেলজিয়াম কিন্তু শর্টস আপনি দেখেন উনিশটা শর্টস হচ্ছে ফ্রান্সের বারে যার মধ্যে পাঁচটাই টার্গেটে যার মধ্যে একটাই গোল এবং খুব ইজি কিছু মিস আমরা দেখেছি জিরুর কাছ থেকে বা অন্য আরও দু একটা সো এইটা যদি ফ্রান্স কনভার্ট করতো তাহলে ওই স্কুইজ শব্দটার আরেকটু হয়তো বা মানুষ কনভার্ট করতো যে গোলে হারিয়েছে সো ফ্রান্সের একটা প্ল্যান ছিল বেলজিয়ামের সাথে এবং সেই প্ল্যানটা খুবই এক্সপিরিয়েন্সের থেকে নেওয়া তারা নাইনটি এইটের একটা ওয়ার্ল্ড কাপ জয়ী দল তারা সেমিফাইনালে খুব সিরিয়াসলি আছে এবং তারা বেলজিয়ামকে কোনো একটিমাত্র সেকেন্ডের জন্য কিন্তু মনে করেনি যে তারা সেমিফাইনাল খেলতে আসছে এত বছর পরে বা তারা আন্ডার ডগস বা এরকম কিছুই না ফ্রান্স ওয়াজ ভেরি সিরিয়াস অ্যাবাউট দ্য গেম এবং বেলজিয়ামের বেলজিয়ামের ট্যাকটিক্সও তারা সমভাবে মানে পর্যালোচনা করে এবং তারা ট্যাকটিক্স নিয়েছে এবং দেখেন পুরো ম্যাচে তারা লুকাকুকে কোথাওই খেলতে লুকাকুর কনফিডেন্স এতই কমিয়ে দেওয়া হয়েছে পুরো ম্যাচ জুড়ে ভারান এবং পিছনে থেকে যদি ওর নাম কি উমটিটি এবং একই সাথে এই সিডিএম থেকে কাউন্টে এসে যেভাবে তাকে ফোর্স করেছে চার্জ করেছে একটা পর্যায়ে সে ইজি বল সে জানে এটা তার হেড দেওয়া উচিত সে আগেই হেড দিয়ে বসে তার বল পায়ে আসতেছে বুকে আসতেছে সো হি ওয়াজ নট শিওর আবার দেখেন খেলা চলতে চলতে ফার্স্ট হাফে ইডেন আজার যখন খুব ভালো খেলেছে মানে উই থট এটা এটা একটা ঐতিহাসিক খেলা হতে যাচ্ছে ইডেন আজহার্ডের ক্যারিয়ারে আমিও তাই ভাবছিলাম আসলে যে এটা সাংঘাতিক একটা খেলা হবে ইডেন আজার সেকেন্ড হাফে হয়তো করে বেশ কয়েকটি শর্ট নিয়েছিলেন শুরুতে শট নিয়েছিলেন এবং উনি অনেকগুলো রানও নিয়েছেন খুব দারুণ দারুণ কিছু রান পাভার্ট সে একেবারে ছত্রভঙ্গ করে দিয়েছিল অসাধারণ কিন্তু কি হলো ফার্স্ট হাফের রিডিংটা দেশ রিড করেছে যে ব্লক করতে হবে কোথায় সেকেন্ড হাফে বেসিক্যালি আজহারও আজারোট নাই হয়ে গেল লুকাকত ছিলই না ডভ্রুইনের একাই এবং ডোব্রুইন এবং উইথসেল এরা দুজনই আসলে খেলাটাকে টেনে নিয়ে যায় সেকেন্ড হাফে প্রতিটা গদি থেকে চাকলি কিছুটা চেষ্টা করেছিল সো ফ্রান্স হ্যাড দ্যাট প্ল্যান এবং দ্যাট ওয়াজ কংক্রিট তারা খুব পরিকল্পনা করে এসে তারা নিজেরা স্বেচ্ছাই আসলে আক্রমণে খুব একটা বেশি যায় নাই যতবার তারা গিয়েছে ওই চৌত্রিশ পার্সেন্টের পজিশনের ভেতরে সেখান থেকে উনিশটা শট এর চেয়ে বেশি কী প্রয়োজন সো দ্যাটস ইট দর্শক তার মানে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ জয়ের পেছনের যে কথা সেটি জানতে পারলাম তিনি বলছেন ফ্রান্স তাদের অভিজ্ঞতা দিয়ে কিন্তু বেলজিয়ামকে হারিয়েছে তাদের পরিকল্পনা ছিল এমন আমরা যখন আক্রমণ দেবো সেটা হতে হবে কার্যকারী আর তিনি যেটি বলছিলেন যে বেলজিয়ামকে আটকে রাখা যেভাবে বেলজিয়াম ব্রাজিলকে একটি একটি গোল কিংবা দুটি গোল দেওয়ার পর আটকে রেখেছিল ফ্রান্স ঠিক সেই কাজটি করেছে বেলজিয়ামের বিপক্ষে এবং দিন শেষে তারা জয়ী হয়ে ফাইনালে চলে গেল আটানব্বইয়ের এর চ্যাম্পিয়নরা দর্শক এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং সেই সঙ্গে বলতে চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পড়তে থাকুন চ্যানেলাই অনলাইন